ফের বিস্ফোরক রূপা গঙ্গোপাধ্যায় কলকাতা পুর ভোটের দিন ফের দলের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন বিজেপি সাংসদ ছিয়াশি নম্বর ওয়ার্ডে দলের প্রার্থীকে নিয়ে অসন্তোষ জানানোর পাশাপাশি ফের চাঞ্চল্যকর অভিযোগ করলেন টাকা নিয়ে বিজেপির টিকিট দেওয়া হয়েছে সব তথ্য প্রমাণ তার হাতে আছে বলে দাবি রূপার আমাদের সঙ্গে রয়েছেন এখন বিজেপির সাংসদ এবং অভিনেত্রী রূপা গাঙ্গুলি তার সঙ্গে কথা বলবো রূপাদি আজকে সকাল থেকে ঘুরছেন পৌরসভার ভোট এখন পর্যন্ত অনেকক্ষণ হয়ে গেল কি দেখলেন আজকে দেখুন ভয়ানক পরিস্থিতি চলছে এটা হওয়ার ছিল মোটামুটি আমরা সবাই জানি ইনফ্যাক্ট এইটি সিক্স ওয়ার্ডের গৌরবের ছেলেদের তিস্তার সমস্ত ছেলেদের কমলা গার্লস স্কুলে যেখানে নানান জায়গা দু তিনটে জায়গায় হচ্ছিল রেগিং ভয়ানকভাবে ছাপ্পা চলছিল সকাল থেকে তো এক্ষুনি ফোন করলো রবীন্দ্র সরোবর থানায় এই ছেলেগুলোকে ধরে নিয়ে যাওয়া হয়েছে এইটি সিক্স ওয়ার্ডের যিনি বিজেপির প্রার্থী আপনি কি তার পক্ষে এইটি সিক্স ওয়ার্ড হচ্ছে একমাত্র ওয়ার্ড যে ওয়ার্ডে আমি বিজেপির পক্ষে নই কেন নয় খুব স্পষ্ট একটা কারণ আছে তার কারণটা হলো আমার বিজেপির পার্টির বিরুদ্ধে আমার যা বক্তব্য তা আমি পার্টিকে জানাবো এবং আমি জানিয়েছি আমার পার্টির সমস্ত নেতৃত্ব জানে যে আমি খুবই বিরক্ত বিতশ্রদ্ধ আমার ওই ওয়ার্ডটা নিয়ে যেটা সমস্যা সেটা হচ্ছে যে দেখুন এই সমস্যাটাই বোধ গোড়ার সমস্যা সেটা হচ্ছে আমরা চার পাঁচজন ছজন আটজন জন মিলে ভাই বোনের মতন করে সাত বছর আট বছর ধরে একসঙ্গে কাজ করছি তিস্তা গৌরবে জেতার পেছনে আমার কোনো অবদান ছিল না কিন্তু জেতার পরে আমার প্রচুর ওদের সঙ্গে কাজ করার সুযোগ হয়েছে কারণ দু সালে আমি মাত্র পপোলেটিক্সে ঢুকেছি তো ওদের সঙ্গে আমার তখন থেকেই পরিচয় হয়েছে আমরা পাঁচ সাতজন আটজন ভাঙবার জন্য আমাদেরই মধ্যে একজনকে তিস্তার বিরুদ্ধে আজ সে বেছে নেই তিস্তার বিরুদ্ধে একটা ক্যান্ডিডেট করা হলো এই পলিসিটার জন্য তো বিজেপি ভেঙে যাচ্ছে এই জন্যই এটা হচ্ছে একটা মডেল আপনাকে একদম এক্সাম্পল হিসেবে বলছি এই মডেলটার আমি বিরুদ্ধাচারণ করেছি কারণ আপনি বলছেন বিজেপির নীতির থেকে বড় কথা বিজেপি যারা এখানে চালাচ্ছে তারা দুর্নীতি যুক্ত আমি দুর্নীতির সঙ্গে যুক্ত থেকেও যেটা বড় কথা বলছি যে এরা জেনে বুঝে এই প্রশ্নের উত্তর তো আপনাদের খুঁজে বার করতে হবে যে জেনে বুঝে একজন মানুষ দুটো ফ্যামিলি চারটে ফ্যামিলি দশটা লোক মিলে দিনের পর দিন একটা এলাকায় কাজ করেছে মানুষের জন্য তিস্তা গৌরবকে ওই পাড়ায় ওই ওয়ার্ডে চেনে না এমন কোনো মানুষ নেই এমন কোনো ঘর নেই প্রতিদিন পড়ে থেকেছে সেই সেই ক্যান্ডিডেটের বদলে আরেকজন ক্যান্ডিডেটকে এই গ্রুপের মধ্যে থেকে দেওয়া তাতে আমি ভীষণ বিরক্ত এবং আমি ভয়ানক বিরক্ত সেই ক্যান্ডিডেটের উপরে আপনি কিছুদিন আগে আমরা দেখছিলাম যে টিকিট বিক্রি হয় বিজেপি পার্টিতে বলে সোশ্যাল মিডিয়াতে অভিযোগ করছিলেন এক্ষেত্রে তাই মনে হয় আপনার এই ঘরটা তো ছেড়ে দেওয়া হলো টিএমসির হেভি বেটের কাছে বাকি ভাট সম্বন্ধে যা যা প্রমাণ আমার কাছে আছে সেই প্রমাণটুকু আমি আমার পার্টির কাছে জমা দেব ভোটে রীতিমতো রিগিং করা হয়েছে বলে তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ করছেন কিন্তু পাশাপাশি তার নিজের দলের বিরুদ্ধে অভিযোগ যে এই ভোটে কিছু অযোগ্য ব্যক্তিকে টিকিট দেওয়া হয়েছে তার কারণটাও তিনি প্রমাণসহ পার্টির হাতেই তুলে দেবেন ক্যামেরায় সুবীর ঘোষের সঙ্গে নিমাই পাণ্ডা কলকাতা টিভি পুরো ভোট একুশ থেকে আমি বিদায় নিচ্ছি আপাতত তবে পুরো ভোটের আরও অনেক খবর আপনাদের সামনে আমরা তুলে ধরবো দেখতে থাকুন কলকাতা টিভি রাত দিন সাত দিন